আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব আমার হাজবেন্ডের রিকোয়েস্টের একটি রান্না। আমার কাছ থেকে অনেকদিন ধরে খেতে চাচ্ছিল, তো ভাবলাম আজকে রান্নাটা করি। আজকে শুক্রবার, ও দুপুরে খাবে। প্রতি শুক্রবারে দুপুরে বাসায় খেতে পারে, ওটা ছুটির দিন থাকে, তাই ভাবলাম ওর রিকোয়েস্টের রান্নাটা করে ফেলি। আমরা আজকে রান্না করব ইলিশ পোলাও। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দেখুন আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে একটি মশলা তৈরি করে নিয়েছি, এটা আমি বেটে নিয়েছি শিলপাটায়। এতটুকু মশলা ব্লেন্ডার করা যায় না, তাই এখানে এই মশলাগুলো থেকে আমি সামান্য, খুবই দারচিনিটা বাদে আর তেজপাতা বাদে, স্টারনেস, তার এই কালো এলাচ, এই জয়ফল, জয়িত্রী থেকে আমি খুবই সামান্য পরিমাণ করে নিয়ে নিয়েছিলাম, নিয়ে বেটে নিয়েছি, একটি মশলা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিব। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। আমি এখন বাটিতে মশলা নিয়ে নিব। আমি নিয়ে নিচ্ছি টেবিল চামচে 3 চামচের মতো পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা। আর নিব 1 চামচ রসুন বাটা। যেহেতু এটা ইলিশ মাছ, তাই রসুনের পরিমাণটা আমরা কমই দিব, আদা রসুনের পরিমাণটা। আর আমি এখানে যেই মশলা, গরম মশলাগুলো ইউজ করছি, কারণ হচ্ছে একটু ঘ্রাণের জন্য। আর দিয়ে দিব আদা বাটা 1 চামচের মতো আদা বাটা। এখন আমি দিয়ে দিব টক দই। আমি এই টক দইটা ঘরে বানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। এটা আমি গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে ঠান্ডা করে লেবু দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমরা দিয়ে দিব, আমি এই মশলাটা তৈরি করার সময়, গরম মশলা তৈরি করার সময় এখানে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দিয়েছি, দুইটা মিলে আমি 4-5টার মতো দিয়েছি। হালকা একটু তেলে আমি বেটে নিয়েছিলাম। এখন আমরা কিছু শুকনো মশলা দিব, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি। সব মশলাটা আমরা খুবই অল্প পরিমাণে দিব, যেহেতু এটা ইলিশ পোলাও, বেশি মশলা দেওয়া যাবে না, ইলিশের ঘ্রাণটা তাহলে আর থাকবে না। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এটাও আপনারা খুবই অল্প পরিমাণে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গোলমরিচ দিয়েছি তাই খুবই সামান্য পরিমাণ, জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। আমি চাউলের মধ্যে লবণ দিব, তাই খুবই অল্প পরিমাণে লবণ দিচ্ছি, যাতে ম্যারিনেট করার সময় মাছের মধ্যে কিছুটা লবণ ঢুকে যায়। আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব সেই গরম মশলা, বেটে রাখা গরম মশলা। এটা দেওয়ার কারণ হচ্ছে একটা স্ট্রং ঘ্রাণ আসবে, আপনারা চাইলেই এই মশলাগুলো নাও দিতে পারেন। আপনারা এখানে দারচিনি, এলাচ, তেজপাতাটা ব্যবহার করতে পারেন, তা যার যার ইচ্ছে। আমি এখন নেড়ে চেড়ে একটু মশলাটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ইলিশ মাছগুলি। আমি এখানে ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা একটু মোটা করে কেটেছি, এখন মাছটা কিন্তু একটু মোটা করে কাটতে হবে, নয়তো ভেঙে যাবে। আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।
আমার হাজবেন্ড খেতে চেয়েছে, কিছুদিন আগেই বলেছিল, তো সময়ের জন্য আসলে হয়ে ওঠেনি তৈরি করা রেসিপিটা। ভাবলাম আজকে শুক্রবার দুপুরে যেহেতু আমাদের সাথে খাবে, তাই এই রেসিপিটা তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এখন সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব, যাতে মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিশতে পারে। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, তারপর আমরা মাছটা রান্না করব। এখন আমি রান্না করে নিব পোলাওটা। আজকে তো শুক্রবার, এমনিতেই নামাজ থাকে, ব্যস্ততা বেশি থাকে, রান্নাবান্না বেশি থাকে, তাই আমি আজকে আগের রান্নাগুলো, বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, যাতে আমি এই রান্নাটা খুব তাড়াতাড়ি করতে পারি। দুই চুলায় আমি আজকে রান্নাটা করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। চলুন তবে রাইসটা রান্না শুরু করি। আমি এখানে দিয়ে দিব, এখন আমি পোলাওটা রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আমি এখানে হাফ কাপের থেকেও কম তেল নিয়ে নিয়েছি, মানে তেলটা গরম হয়ে যাবে, আমরা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে আদা বাটা। পেঁয়াজ বাটা দিয়ে তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে এখানে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম তাকে দিয়ে দিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমরা একটু ভেজে নিব, চালটাকে ভালোভাবে ভেজে নিব। চালটা আমরা নেড়ে ছেড়ে এখন একটু ভেজে নিব ভালোভাবে, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমাদের মাছটা মেরিনেট হতে হতে আমি চালটা রান্না করে ফেললাম। আমাদের চালটা ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে আজকে আধা কেজি থেকে একটু বেশি চাল নিয়েছি, সেই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এই মগটা দিয়ে সব সময় চাল মেপে থাকি, আর এটা দিয়ে মেপে পানি দেই, দিয়ে দিলাম। আমি এখানে দুই মগ থেকে একটু পৌনে দুই মগ পানি দিয়ে দিয়েছি। চালটা একটু পুরনো মনে হয়, আমার কাছে দেখে মনে হয়েছে পুরনো চাউলে একটু বেশি পানি লাগে, আর নতুন চাউলে পানির পরিমাণটা একটু কম লাগে আর কি, সমান সমান দিলেও হয়। আমি এখানে তাই 2 কাপ পানি দিয়ে দিলাম, এরকম একটি মগে, আধা কেজি মগে 2 মগ পানি দিয়ে দিয়েছি। আপনারা একটু গরম পানি করে রেখে দিবেন, কখনো চাউলের কিছু কিছু চাউলে একটু বেশি পানি লাগে, কিছু কিছু চাউলে একটু কম পানি লাগে, এটা আপনারা বুঝে তারপরে রান্না করবেন, যখন রান্না করবেন তখনই বুঝে যাবেন। গরম পানি থাকলে আপনি চালটা যদি দেখেন ফোটেনি, তাহলে একটু পানি দিয়ে দিলেই সবসময় পোলাওটা বোঝা যায় না, গরম পানি দিলে আর কোনো সমস্যা হয় না। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা যেহেতু মাছে লবণ দিয়ে দিয়েছি, তাই পোলাওতে সেই পরিমাণে বুঝে লবণটা দিতে হবে। আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে
ঢেকে দিব পোলাওটা। যখন পানিটা টেনে আসবে তখন আমরা ঢাক চুলাটা বন্ধ করে এক সাইডে রেখে দিব। আমি এখন মাছটা রান্না করব। আমি এক আমার চুলার দুই চুলাতে এক পাশে দিয়ে দিয়েছি পোলাওটা হতে, আর এক পাশে মাছটা রান্না করব। তাই চুলায় এক এরকম একটি প্যান বসিয়ে নিয়েছি। আমি কড়াইতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখন পোলাওটা রান্না করব, তাই আমি পোলাওটা আমি এক পাশে দিয়ে দিয়েছি। চুলার এক পাশে পোলাও দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা রান্না করে ফেলব। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমাদের পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব আগে। দেখুন এপাশে আমার পোলাওটা পানি টেনে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এভাবে একটু রেখে এখন আমি পোলাওটা দমে রেখে দেব। এটা দমই হয়ে যাবে। আর পানির পরিমাণটা আমি যতটুকু দিয়েছি এই হয়ে যাবে। আমাদের পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিব। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। দেখুন আমাদের পেঁয়াজের বেরেস্তাটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা সাইডে রেখে দিব। আমরা ম্যারিনেট করা মাছ থেকে মশলা থেকে মাছটা তুলে নিয়েছি। এখন মশলাটা আমরা তেলে দিয়ে দিব। আমি যে তেলে বেরেস্তাটা ভেজেছি বেরেস্তা ভাজার তেলেই দিয়ে দিলাম মশলাটা। এখন আমরা মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। দেখুন আমাদের পোলাওটা কিন্তু হয়ে গেছে, খুবই ঝরঝরা হয়েছে। আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমরা ঢাকনা দিয়ে পোলাওটাকে চুলাটা বন্ধ করে সাইডে রেখে দিব। আমরা চুলাটা বন্ধ করে দিলাম। আমি যেই পানি দিয়েছিলাম পরে আমি ওই মগটার আধা মগ পানি, আধা মগ থেকে কিছুটা কম পানি দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল চালটা ফোটেনি, তাই গরম পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমাদের পোলাওটা রান্না শেষ, মাছটা রান্না শেষ করব। দেখুন আমাদের মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, আমাদের তেলটা উপরে ভেসে উঠেছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়েছি যাতে মশলার গন্ধটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। তাই এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মাসে স্বাদটা যদি আপনারা পারফেক্ট পেতে চান, এই রেসিপিটার মধ্যে মাসের মাছ টানাটাই হচ্ছে রান্নার মেন কাজ। মাছটা রান্না ভালো হলে, ঘ্রাণটা সুন্দর হলে বাকি রান্নাটাও পুরো রেসিপিটাই খুব ভালো হয়, খেতেও খুব মজা লাগে। নেড়ে চেড়ে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হলো হচ্ছে।
এই রান্নার মজাটা ডিপেন্ড করে শুধুমাত্র এই মশলাটার উপরে। আপনি এই মশলাটাকে যত ভালোভাবে কষাতে পারবেন আর মশলাটা তৈরি করতে পারবেন, তাহলেই আপনার এই রেসিপিটা, ইলিশ পোলাও রেসিপিটা, স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা পুরো উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব কিছুটা পানি। আমি দিয়ে দিলাম কিছুটা পানি। পানিটা গরম হয়ে গেলে ফুটে উঠলে আমরা দিয়ে দিব মাছ। আমাদের পানিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমরা একটু নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিব। এখন আমরা অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন, লবণের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই। যদি লবণ মনে হয় আপনাদের কাছে যে লবণটা একটু আরেকটু লাগবে, সেক্ষেত্রে আপনারা লবণটা দিয়ে দিবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এই সময় চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, মিডিয়াম থেকে একটু কমে, যেহেতু আমরা অল্প ঝোলে মাছটা রান্না করব তাই চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে। আমরা ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি এখানে লাল আর সবুজ কাঁচামরিচ নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর আমি কাঁচামরিচটাকে কিন্তু ভেঙে দেইনি, আস্ত দিয়েছি যাতে শুধু কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়। তাই এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না হওয়া পর্যন্ত রান্না করব। আমি এখানে আরেকটি মাছের মধ্যে নেড়ে ছেড়ে দিবেন, যেহেতু ইলিশ মাছ খুবই নরম থাকে তাই মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা উঠে এভাবে ধরে একটু নেড়ে ছেড়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছে, যে দিতে চায় দিবেন, না দিতে চাইলে নাও দিতে পারেন। আমি এখানে কেওড়া জল থেকে, এটা আপনারা চাইলে পোলাও রান্নার সময় দিতে পারেন, আমার তখন খেয়াল ছিল না, তাই আমি এক কাপের মতো কেওড়া জল দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। এটা যার ইচ্ছে দিতে পারেন, যার না ইচ্ছে নাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করব। ফিরে আসছি মাছটা সেদ্ধ হওয়ার পরে, পুরোপুরি মাছটা রান্না করার পরে। দেখুন আমাদের মাছটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, আমাদের তেলটা যখন মাছের উপরে ভেসে উঠবে তখনই আমরা মাছটা চুলাটা বন্ধ করে দিই। এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি, দিয়ে দিলাম। চিনিটা দিলে রেসিপি এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমরা এই মাছটাকে একটু খুব আলত হাতে একটু উল্টে পাল্টে দিব, কাজটা খুবই সাবধানে করতে হবে। আমরা এখন একটা দিয়ে আমরা উল্টাতে পাচ্ছি না, একটা চামচ নিয়ে নিলাম চামচের সাহায্যে, এরকম একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে উল্টানো যায়। এখন আমরা আবার হাতলটা ধরে একটু নেড়ে ছেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশ্যই ঢাকনাটা উঠে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন, নয়তো পুড়ে যাবে। আমাদের মাছটা রান্না শেষ হয়ে গেছে, আমাদের তেলটা উপরে ভেসে উঠেছে আর মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব, পরের প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিব কীভাবে পোলাওর মধ্যে আমরা মাছটা দিব, সেইটা আপনাদের আমি দেখিয়ে দিব। তো চুলাটা আমরা বন্ধ করে দিলাম। আমরা এখন পোলাও থেকে আমরা যে পোলাওটা রান্না করেছিলাম সে থেকে কিছু পোলাও আমি তুলে নিচ্ছি।
এখন আমি কিছু পোলাও তুলে নিব, উপর থেকে কিছু পোলাও তুলে নিচ্ছি। পোলাওটা একটু নেড়ে চেড়ে নিব, দলাটা ভেঙে যায়। এখন আমরা নিচের এই বাকি বাকি যতটুকু পোলাও থাকবে সেটাকে একটু নেড়ে ছেড়ে সমান করে নিব। এখন আমরা মাছটা নিব। এখন আমি মাছটাকে খুব আস্তে আস্তে খুবই সাবধানে, মাছটাও খুবই নরম, এখানে মাছটাকে সুন্দরভাবে বিছিয়ে দিব। এই কাজটা আপনারা খুবই সাবধানে করবেন, নয়তো মাছটা ভেঙে যাবে। চেষ্টা করবেন মাছটা একটু মাঝে দিতে, তো যখন আপনি চামচ দিয়ে বাড়বেন মাছটা ভেঙে যাবে। এখন মাছের বাকি মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমরা বাকি পোলাওটা আস্তে আস্তে ভাতের মাছের উপরে ছড়িয়ে দিব। আস্তে আস্তে খুব সুন্দর করে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এটাকে খুব চামচের মাথা দিয়ে আস্তে আস্তে লেড়ে চেড়ে ছড়িয়ে দিবেন। চেষ্টা করবেন যাতে মাছের গায়ে চামচটা না লাগে, একটু এভাবে সমান করে দিয়ে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় অবশ্যই চুলা বন্ধ করে দিবেন, চুলা বন্ধ অবস্থায় করতে হবে। এখন চাইলে আপনারা কিছু সময় একটু দমে রাখতে, আমি সামান্য চুলাটা ধরিয়ে একদম লো হিটে, চুলার জালের একদম লো হিটে এটাকে আমি 2-3 মিনিটের জন্য রেখে দিব দমে, যাতে মাছের ঘ্রাণটা পোলাওর সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ পোলাও রান্না। আমি এখানে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আর প্রথমে বেরেস্তাটা যখন আমি মাছ আর চালটা লেয়ার করেছিলাম তখন দিতে মনে নেই, আমি বেরেস্তাটা পরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমাদের রান্না হয়ে গেলো ইলিশ পোলাও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও, যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে। রান্না হয়ে গেল আমাদের মজাদার ইলিশ পোলাও। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ পাই। আপনাদের লাইক কমেন্ট আমাকে খুবই উৎসাহ করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। এটা কিন্তু দেখতে যেরকম হয়ে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। অবশ্যই আপনারা তৈরি করবেন আর পরিবারের সবাইকে নিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।